জ্বর কিচ্ছু রয়েছে না, আমি তো কালকেও লাগিয়েছি সোয়েটার পরে বুঝে তো গিয়ে আমরা খালি গেট গেছি গাড়ি রাখিয়ে ওখানে যাওয়ার পরে আমরা এলাকা বাসার থেকে ফোন করছেন আমরা ঘুরে আগুন লাগ গেছে গিয়ে তখন আমরা ঘুরি সুফরাকান্দি একটা বাড়ি জ্বলছে, এক বাড়ির লোকে তিনটা পরিবার পুরা নিঃস্ব হয়ে গেছে। আপনারা জানো দেখা একটা বাড়ি, এই বাড়ির তাই তিন ভাই থাকতা, মানে আবার তিনও ভাই আলাদা আলাদা থাকতা, ওরকম নাই আপনারা মানে নিজে নিজে নিজ বাতে নিজে না, তো তিন ভাই থাকতা এই বাড়ির ভিতরে। তো আপনার ধরে বাড়ির ভিতর সব কিছু দেখাই, প্রথমে আমি আমার মনের কথা যেটা ওটা আপনার ধরে কই আর আমি আইয়া প্রথম যখন বাড়ির ঢুকছি, ঢুকার পরে আইয়াও দাদারে ওখানে পাইছি, মানে পাও একদিকে, হাত একদিকে, মাথাটা একদিকে, এমন অবস্থায় মানে দেয়ালো হেরান দিয়া মানে বসাত পাইছি আর কি। মানে তার অবস্থা দেখিয়া যে লাগছে যে আমার কাছে আর কিচ্ছু নাই, আমি তো নিঃস্ব হয়ে গেছি। যখন কোনো মানুষ নিঃস্ব হয়ে যায়, একদম শেষ হয়ে যায়, তখন মানুষের অবস্থাটা ওরকম হয়, চোখ ভরিদি থাকে, হাত একদিকে, পাও একদিকে, মানুষের মানে চেহারাটাও বদলি যায়, ঠিক ওরকম লাগছে দাদারে। সত্যি কথা আগে তো আমি জানছি যে এই বাড়িটা চলছে, কিন্তু দাদারে দেখিয়েও বুঝছি যে এই বাড়ির মানে তাইনু একজন, তানে দেখিও আমার মনের মাঝে আক্ষেপ লাগিয়েছে, কষ্ট লাগিয়েছে যে নিশ্চয় মানে তান কাছে আর কিছু থাকছে না, সব কিছু হারাইছে। এখন কীভাবে জ্বললো, কিলা জ্বললো আমি দাদার কাছে একটু জানতাম চাইমু, আপনি এই সময় উপস্থিত আসলা না আসলা না? কালকে তো নবমী পূজা গেছে, কালকে তো মানে একটা আমরা সন্ধ্যার সময় মানে সব ফ্যামিলি আমরা সব মানে ভাই ভাইয়ের বউ নিজের বউ বাচ্চা কাচ্চা লইয়া আমরা মানে পূজা দেওয়া আটকেছি সন্ধ্যা টাইমে। আর গাড়ি আমরা মানে রেলগেট পার মানে মানে ইয়ে করতে পারছি, ক্রসিং হয়েছে না, মানে পেট্রোল পাম্পের সামনে গেছি আর তখন মানে ইয়ে আইসে মানে এখানে ফোন আইসে আমরা গেছি যে মানে পাশের বাড়ির মানুষও কইছে মানে আরও আছে মানুষ ফোন নম্বর তো আছে কইছে যে তোমরা করো আগুন লাগ গেছে। তখন আমরা রিটার্ন ঘুরি গেছি গিয়ে মানে সেদিকে আর গেছি না, রিটার্ন ঘুরি গেছি কীরকম আইসি আমরা নিজেও কইতে পারতাম না। আইসি আবার ঘুরে দেখছি দুইটা রুম প্রায় জ্বলি গেছে, আর দুইটা রুম আবার মানে আছে মানে দরে মানে আগুন জ্বলি জ্বলি যার। এরপরে আমরা আমি নিজে মানে ডুকছি করো যেদিকে মানে জ্বলছে না এদিকে ডুকছি, দুইটা ওইদিকে সাইডের দুইটা রুমের মানে দরজাটা চাবি আমার লগে, কিন্তু দরজাটা খুলতাম যে মানে আমি মানে আমার জ্ঞানও নাই। এরপরে আমি লাগতাই আমি দরজা ভাঙিলি, প্লাস পাবলিকও আমার মানে না করে ঢুকিস না, সিলিন্ডার আছে বাস পাবো, আমি বলছি না আমি ঢুকতাম মানে সে চলছে না ঢুকতাম, তা আমি তবু মানে দরজাটা ভাঙিলি, ভাঙি আমি মানে ঢুকছি, ঢুকিয়ে মানে এরপরেও দেখছি না মানে চালর ইয়েটা জ্বলিয়ে আই গেছি। এরপর প্রশাসনও আসলো, প্রশাসনও আমার মানে কোদাম উদাম দিয়ে ইয়ে করিয়া বার করে লিছে, এরপরেও মানে ইউ আই গেছে ইয়া সার্টিফিকেটও আই গেছে, ক্যাশ টাকাও আসেন নি? হ্যাঁ ক্যাশ টাকাও আসলো, সার্টিফিকেটও আই গেছে গিয়া, তারাও জল মারা আরম্ভ করেছে। এরপরেও আমি মানে বারই গেছি, আমি বারণির পরে মানে প্রচণ্ড বৃষ্টির পরে আগুন তো লাগছে মানে এক ঘন্টা আগে লাগছে, মানে আমরা আইয়া তো প্রায় দাম জমু মাঝে এক ঘন্টা লাগিয়ে গেছে গিয়া, এইদিক দুই রুম জ্বলি গেছে, সেদিকে রয়েছে একটা সিলিন্ডার রয়েছিল মানে লাস্টে দিয়ে মানে হাফ আর আমার পরিবারের মধ্যে মানে আমার এক ভাইও মানে সিলিন্ডার ব্যবহার করি, আমরা সিলিন্ডার ব্যবহার করি না, আমরা লাকড়ি চুল্লা আছে, আমরা করো গাছ উচ আছে বাড়িতে গাছ আছে আমরা ইয়ে করি না, আমার মাও বৃদ্ধ তাই গ্যাসের চালা ইয়ে করতে পারো না, লাকড়ি চুল্লা আছে তে এরা মধ্যম ভাইও মানে আর গ্যাসটা ব্যবহার করে, তো অর্ধেক সিলিন্ডার আসটা আসলো করো, তো ও ফায়ার ব্রিগেডও আসলা প্লাস ওই প্রশাসনও আসলা। এরপরেও মানে ও এটা ব্লাস্ট হয়েছে সদিকতে মানে যেদিকে মানে দরের দরে ওদিকে ব্লাস্ট হয়েছে, তখন আগুনটা আরও বাড়ি গেছে, আগুনটা আরও বাড়ি গেছে, বাড়ার পরে আর কিচ্ছু করার নাই, আগুন তো বাড়ি গেছে, এখন কিচ্ছু করার আছে সব জ্বলি গেছে, ফায়ার ব্রিগেড লাস্টে দিয়ে মানে ইয়ে করিয়ে গেছে আর তারা যেটুকু করার পরে করিয়ে গেছে। আপনার মানে অনুমানিক কেমন টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার তো মানে এদিকে মনে করো আমার রুমও বা আমার যে সেটা যে ঘরের যে ইয়ে পালং সালং আছে সব বক্স পালং টালং সব মানে আছে আর ঘরও আসলো মানে আমার মানে বন্ধন লইছিলাম আমি 80,000 টাকা, এটা মানে সব হয়ে গেছে কি মানে সকালেও মানে এটা নিউজও দেওয়া হয়েছে বা তারাও আইছে তারাও ইয়ে করছে ডকুমেন্ট, তারা আরও আমার ডকুমেন্ট সব জ্বলি গেছে, টাকাটা ঘরও আসেনি, ঘরও আসলো ডকুমেন্ট সব আছে, মানে তারা বন্ধনের মাস্টারও কইতে পারবো যে টাকা কোন দিন লইছে কোন দিন না, কত টাকা লইছে কত টাকা, তারাও কইতে পারবো, তার কাছে তো একটা ইয়েও আছে না পয়সা একটা আছে আছে, আমার তো জ্বলি গেছে আমি ফোর্স করতে পারতাম না, সব বই বন্ধনের বই সব জ্বলি গেছে, আমি 80,000 টাকা লইছি
এটাও চলে গেছে এটাও চলে গেছে আমার ঘরে এমনি 30000 টাকা আসলো আটাও চলে গেছে মানে এটাও চলে গেছে আসলে টোটাল আপনারা তিন ভাই মিলে 1 মন টাকার ক্ষতি করেছে 1 লাখ 10000 টাকা ক্যাশ আসলো 80000 বন্ধন আর 30000 টাকা আমার মানে আসলো ঘরে তে 1 লাখ 10000 আর আমার বউর আসলো কানের দুই জোড়া আর একটা চেইন আর আমার বিয়ার আংটি আসলো আর এমনি রূপার চেইন আমার মানে মেয়ের অন্নপ্রাশনের ইউ আসলো চেইন টেইন ইউ তো আসলো আর কোটাই পুরা পরিবারের মানুষের আপনার ধরে আমরা দেখাই আমার মনে হয় প্রতিবেশী আমার যে দাদাভাই এনাছেন তান্তানার সবর কথাতে বুঝা যায় যে এই সময় এই পরিবারের পাশে দাঁড়ানি আমরা সবর লাগে কর্তব্য এবং আমরা সবর দায়িত্ব আমরা আমরা যারা আছি আমরা আগেও কই যে বরাকুণ্ড ফ্যামিলি যতজনে আমরা ভিডিও দেখুন সব আমরা এক ফ্যামিলির মানুষ কারণ আপনারা সহযোগিতায় আমরা অনেক সময় অনেক মানুষের সাহায্য সহযোগিতা করতাম পারি আজকে আপনার ধরে কই আর যে এই পরিবারের পাশে দাঁড়ানি আমরা খুব জরুরি হয়ে দাঁড়াইছে আমরা এই পরিবারের পাশে দাঁড়াইতাম আমরা যত আছি আপনারা এই ভিডিও দেখরা আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারবেন 10 টাকা হোক 20 টাকা হোক 100 টাকা হোক 500 টাকা হোক 1000 হোক 5000 হোক যে যত দিয়ে পারেন এই পরিবারের সাহায্য করেন সহযোগিতা করেন আমার তো আর কিছু রয়েছে না আমরা তো কালকেও লাগিয়েছি সোয়েটার পরে বুঝা তো গিয়ে আমরা খালি গেটত গেছি গাড়ি রাখি আমরা যাবার পরে আমরা লাগা বসার থেকে ফোন করছেন আমরা ঘুরে আগুন লাইক গেছে গিয়ে যখন আমরা ঘুরি আর আমরা বুঝা তো লাগতে হয়েছে আইসে না গিয়া তো আগুন সব চলে গেছে মানে এখন কাপড় চেঞ্জ করার মতো কাপড় নাই মানুষে কাপড় দিছে এখন কাপড় বদলিবার মতো আর কাপড় নাই মানে অল্প কিছু কাপড় দিছে মাসিরে কই আর আমরা বরাকুণ্ড পরিবার থেকে যতটুকু সাহায্য সহযোগিতা লাগে আমরা আপনার তোরে করার চেষ্টা করবো আর আজকে যে আইসি আর কালকে আর খবর লইতাম না এরকম নাই আপনার তোর ফোন নম্বর নিমু আর আমরা আপনার তোলে যোগাযোগ রাখবো আর আমরা চেষ্টা করবো আপনার তোর লোক কিছু চেষ্টা করার আর এরপরে আমরা এই যেটা ভিডিও বানাইছি এটা আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিমু ওখান থেকে আমরা অনেক ভিউয়ার্স সকল আছেন আমার ভাই সকল আছেন যারা আমরা ভিডিও দেখিয়ে আরও অনেক সময় অনেক মানে বিপদী মানুষের সাহায্য করছেন নিশ্চয় ভাই যে আপনার তোর একটু সাহায্য সহযোগিতা করবা যেটাও করবা এটা আপনার তোর অ্যাকাউন্টও ইয়ে ঢুকবো আপনারা পাইবা আর আমরা ব্যক্তিগতভাবে আপনার তোর লাইক কিছু একটা করার চেষ্টা করবো অ্যাকাউন্ট এটা জ্বললে হইলে ফোনপে গুগল পের মাধ্যমে আপনার অ্যাকাউন্টও ঢুকবো আপনি আবার উঠাইতে পারবা পয়সা ইয়ে ঢুকবো আপনারা পয়সাটা আপনার তোর যে লাইনে ঢুকলে আপনারা পাইবা ও ব্যবস্থা করিয়ে আপনার তোর অ্যাকাউন্ট নম্বর দেবো হইব ও লাইনে আপনারা টাকাটা ইয়ে ঢুকবো যতটুকু ঢুকে জানিয়ে না কত উঠবো হয়তো বেশি উঠতে পারে কম উঠতে পারে যদি মানে মানুষের কষ্ট লাগে আপনার তোর এই অবস্থা দেখি আর তাহলে একটু বেশি টাকা উঠবো আর আমার বিশ্বাস বা এতে খুব বেশি বেশি করে দিবা আপনার তোর একটু পয়সা বেশি উঠবো কিন্তু আপনার তোর এই যে ক্ষতি যেটা হয়েছে এটা খেয়ারের দ্বারা পূরণ করা সম্ভব না এটা বর্তমানে পৃথিবীর কোনো মানুষের দ্বারা আপনার তোর ক্ষতিপূরণ করা সম্ভব নয় আমরা আপনার তোর মানে ক্ষতিপূরণ করা সম্ভব নয় কিন্তু আপনার তোর এই দুঃসময় আপনার তোর পাশে দাঁড়ানিটা আমরা লাগে করতে আমরা আমরা আজকে আপনার তোর পাশে দাঁড়াইছি আর আপনার ফোন নম্বর দিয়া দেবো আপনারা বিশেষ করে কথাটা কইম আমার ফোন নম্বর দিয়া দেবো যদি আপনার তোর কোনো খাবার কিছু থাকে না তো দয়া করে লজ্জা না করি আমরারে ফোন করবা যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় রাতে নিশা যে কোনো অবস্থায় আমরা আপনার তোর দুয়ারও খাদ্য লইয়া উপস্থিত হইব কিন্তু আপনারা এইখান মনে রাখবা না দেন লজ্জা করে খুঁজা নাইলে না কোনো অসুবিধা হইলে আমরা লোকের যোগাযোগ করবো আমরা বরাকুণ্ড পরিবারের মেম্বারগুলোর কাছে ফোন করবা রাইতে নিশি রাইতে যে কোনো সময় আপনার তো সাহায্য লাগিয়া সহযোগিতা করা লাগে আপনার তো দ্বারা আমরা হাজির হইম আইয়া কথাটা দিয়া গেলাম আপনারা আমরা বলবা না আমরা মানে ফোন টোন করবা যেটা প্রয়োজন হয় লজ্জা করবা না আপনার তো আমরা আপনার ছেলে মনে করবা আপনার পরিবারের একজন মনে করিয়া আপনি আমরারে দাবি করি আমরা ডাকবা যদি কোনো কিছু প্রয়োজন হয় আমরা কইয়া না যে আপনার সব কিছু করিয়া দিলে সম্ভব যতটুকু পারি করার চেষ্টা করবো